নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। সুপর্ণা ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজে 8:30। আর অন্তর্জি আছে মার্কেটে ভোরবেলা, লাড্ডু এখন ঘুমাচ্ছে। চলো দেখতে থাকো তোমরা, লাড্ডু ঘুমাচ্ছে, এখনো উঠবে না। আর আমি এখন গিয়ে কাজ সারবো, ঘর ঝাঁট দেওয়ার আছে, ঘর মোছার আছে, বাসনগুলো পড়ে আছে রাতের। তো চলো আমি কাজগুলো সারি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। চাদর কথা মন হয়ে গেল, চাদরটা চেঞ্জ করে দিলাম। আর সন্তোষ গেছে বাজারে, আমাদের তিনজনের টিফিন হয়ে গেছে। তো মাংসটা এনে দিয়ে গেছে, বললো ভাজা মাংসটা করো, তারপরে ও বাজার থেকে কি আনে। বেশি কিছু করবো না আজকে রান্না, কারণ আমি তো বললাম আমি একদিনে যাবো, থাকবো না। কোথায় যাবো সেটা আমি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় গেছি, ঠিক আছে? এখন আমার কমপ্লিট চাদর পাতায় আর কি আমি রান্নাটা বসাবো। দেখো না, কার্টুন দেখছে আর ঠ্যাং নাচাচ্ছে আর আঙুর খাচ্ছে বসে বসে। সকালবেলা সন্দেশ এনে দিয়েছে আঙুর, বেদানা, আপেল। তো আমি বললাম এখন আঙুরটা বসে বসে খা, সকালে চাউমিন খেয়েছে। তো এখন বেদানা ইয়ে বেদানা ফেদানা আর কিছু দিইনি, বললাম আঙুরটা খা বসে বসে, আমি ওইদিকে রান্নাটা করি। তো চলো বন্ধুরা, আমি কিচেনে চলে এসেছি। আজকে রেসিপিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওদিকে ভাত আছে, ওদিকে মেথি শাক দিয়ে একটু বেগুন ভেজে দিয়েছি, আর এদিকে বাঁধাকপি, কড়াইশুঁটি, টমেটো দিয়ে করে দিয়েছি, এটা নিরামিষই। আর ওটা একটু চিকেন ঝোল করে দিয়েছি। তো সন্তোষকে আর লাড্ডুকে এবার খেতে দিয়ে দেবো। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে রান্নার, পুজোও দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে খেতে দেবো। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন আমরা বেরিয়ে পড়েছি, যেখানে যাবো বলেছিলাম তো বাস ধরবো, দাঁড়িয়ে আছি। তো আমি ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? লাড্ডুও যাচ্ছে আমার সাথে, লাড্ডু আর আমি যাচ্ছি, সন্তোষ যাচ্ছে না, গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? হাই বন্ধুরা, আমি এসে গেছি, আমি মায়ের কাছে এসেছি। দেখো আমার ছোট বোন, আর একটা মাসি, আমার ছোট মাসি, আমার মা, এদিকে আছে আমার মেজো বোন, এদিকে আছে মেজো বোনের ছেলে, আমি আবার পরে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ফ্যামিলির সাথে তোমাদেরকে আলাপ করে দিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চট করে গিয়ে পট করে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। এইভাবে দেখো হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল।